প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে আকাশের রংটা, বদলাচ্ছে মেঘের সাদাটাও। রুদ্রদেবের ক্রমটা যেন চাঁপা ফুল গন্ধ বেরোচ্ছে, কারণ আর মাত্র কটা দিন বাকি, তারপরেই তো পুজোর ঢাকে পড়বে কাঠি আর পুজো হয়ে উঠবে একেবারে জমজমাটি। এইরকম সম্বৎসরের মধ্যে একটা এক্সক্লুসিভ সময়, আপনার সাজগোজটাও যাতে এক্সক্লুসিভ হয় সে ব্যাপারে অন্তত আপনার এবং আপনার থেকেও বেশি আরেকজনের কড়া নজর থাকবে, যিনি রোজকার মতো আজও রয়েছেন আমাদের স্পেশাল আড্ডায়, স্বর্ণালীদি। ঠিক বলেছো কৌশিক, কড়া নজর তো রাখতেই হবে। যে কালেকশন গত বছর ছিল আদি মৈনিমোহন কাঞ্জিলালে, সেই কালেকশন রাখলে তো হবে না। এ বছর কি কি ক্রিয়েশন করেছি নতুন, সিল্কে না শিফনে নাকি ইন্দো ওয়েস্টার্নে, বা হতে পারে সালোয়ার কামিজে। যেমন প্লাজো লুকটা একেবারে সালোয়ার কামিজকে একটা অন্য লুকে পরিণত করেছে, কোথাও প্লাজো কোথাও সারারা। আমার মনে হয় আর কিছু বলবো না, যে বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তার সঙ্গে আলাপটা সারবো। ঠিক। নমস্কার, আমি বর্ধমানের মৌমিতা, আমি স্টুডেন্ট। সামনেই দুর্গাপুজো, পুজো আমার কাছে খুব স্পেশাল, তাই এই বছর পুজোতে আমি বন্ধুদের মাঝে নিজেকে ঠিক অন্যরূপে প্রেজেন্ট করতে চাই, আর সেই জন্যই আমি আজ এসেছি এখানে স্বর্ণালীদির কাছে কিছু টিপস নিতে। সীতাভোগ আর মিহিদানার দেশের মেয়ে, একই রকম মিষ্টি, মৌমিতা আজ আমাদের সঙ্গে। ওয়েলকাম মৌমিতা। থ্যাংক ইউ। যে কারণে আশা, মানে যে মানুষটির সঙ্গে কথা বলতে একেবারে হাতের কাছেই রয়েছেন, আর অনেক স্বপ্ন নিয়ে এসেছে জানো তো, আমাকে আগেই ও জানিয়ে দিয়েছে যে এই বছর পুজোয় ও একেবারে বন্ধুদের চমকে দিতে চায়। কি মৌমিতা? হ্যাঁ একদমই তাই। বলছে যে বন্ধুদের সঙ্গে যখন বেরোবো না, সবাই যেন আমাকে দেখে জেলাস ফিল করে, দিদি আমাকে এমন ভাবে কিছু সাজিয়ে দাও। তো আমার মনে হয় ওর মতো বাচ্চা যারা যারা এখনো স্টুডেন্ট, তো তাদের জন্য না একটা লেহেঙ্গা একটা সালোয়ার, আবার একদিন শাড়ি পরবে না তা তো হতে পারে না। ঠিক, কোনটা থেকে দেখতে ইচ্ছে করছে বলো তো, সেটা দিয়ে শুরু করব। আজকে আমার লেহেঙ্গা থেকে দেখতে ইচ্ছে করছে। ওকে চলো লেহেঙ্গা দিয়ে শুরু করব। মৌমিতা যেহেতু একদম ইয়াং টিনেজার, ওর জন্য বেশি কাজের চেয়ে একটু হালকা কাজ হলে ওকে বেশি স্মার্ট লাগবে। ঠিক। দ্বিতীয়ত ওর ক্যারি করতে সুবিধা হবে, এই কালারটা না ওকে খুব ভালো কমপ্লিমেন্ট করবে। ওর যে স্কিন টোন, ওকে খুব বেশি ব্রাইট কালারের চেয়ে একটু হালকা কালার, অথচ কন্ট্রাস্টে ব্রাইট কালার রয়েছে। পুরো রয়্যাল ব্লু কালারের ভেলভেট আমি ইউজ করেছি একেবারে নিচে বর্ডারে এবং দুপাট্টাতেও, তার সঙ্গে অ্যান্টি গোল্ড ইউজ করেছি, হালকা সিকোয়েন্সের টাচ রয়েছে নিচের ইনারটা। যেন কৌশিক, এই যে ইনারটা আমি ইউজ করেছি এটা আমি শার্টিনের ইউজ করতে পারি, আট ভাগলপুরি ইউজ করতে পারি, আট গিচা ইউজ করতে পারি, আবার সুরতে একটা বিশেষ ধরনের ফ্যাব্রিক তৈরি হয় আটের ভেতর, সেটা ইউজ করতে পারি।